আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, পিস টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। আমরা আজকে আলোচনা করব সুন্নাতের আলোকে শ্রম উপার্জন, কর্ম ও উপার্জন। শ্রম, কর্ম, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, এগুলোর ইসলামে কি গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কর্ম করতে বলেছেন, শ্রম করতে বলেছেন, শ্রমের মূল্যায়ন দিয়েছেন, শ্রমিকের অধিকার দায়িত্ব কি, ইত্যাদি বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করি। দর্শক, প্রথমেই আমরা যেটা দেখতে পাই যে ইসলাম শ্রম এবং কর্মের ধর্ম, এখানে অলসতার কোনো স্থান নেই। নিয়মানুবর্তিতা, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি সময়কে কাজে লাগানো, এটাই হলো ইসলামের মূল নির্দেশনা। এখানে বসে থাকা, সময়ের দিকে লক্ষ্য না করে ঘন্টার পর ঘন্টা কোনো একটা কাজে ব্যস্ত থাকা, এই রকম সুযোগ মুমিনের জীবনে আল্লাহ তাআলা দেন। মুমিন ইবাদত করবে, উপার্জন করবে, কর্ম করবে। আর এজন্যই অন্যান্য ইবাদতের পাশাপাশি ইসলামে কর্ম, শ্রম, শ্রমিকের কাজ, কর্মচারীর কাজকে ইবাদত বলে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা জুমআয় সালাতুল জুমআর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের আজান হয়ে যাবে, তোমরা ব্যবসা বাণিজ্য কর্ম বন্ধ করে সালাতে চলে যাও। এরপরে সালাত হলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, এরপরে সালাত হয়ে গেলে আর বসে থেকো না মসজিদে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন সালাত আদায় হয়ে যাবে, তখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, আল্লাহর ফজল, মেহেরবানি, রিজিক সন্ধান করতে থাকো, আর আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে থাকো। মসজিদে সালাতের মাধ্যমে জিকির হয়ে গিয়েছে, এখন কর্মর মাধ্যমে জিকির করো, এবং কর্মের ভিতরেও আল্লাহর কথা মনে রেখো। কর্মের সময় কোনো অন্যায় অনুচিত কাজ করো না। কাজে কর্ম, সালাত যেমন একদিকের ইবাদত, কর্মও ইবাদত। আল্লাহ তাআলার নির্দেশ, পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে, এবং এটা একটা ইবাদত। এটা দুনিয়ার শুধু জাগতিক কিছু নয়। আর এই বিষয়টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বুঝিয়েছেন। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন রাআ আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতিহি। এক ব্যক্তি, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে চলে গেলেন, মসজিদের পাশ দিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই যুবকের ক্ষমতা এবং উদ্দীপনাটা দেখলেন, অত্যন্ত শক্তিশালী উদ্দীপনার সাথে চলে গেল। তারা বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। এইরকম শক্তিশালী উদ্দীপনাময় যুবক, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর রাস্তায় থাকতো কতই না ভালো হতো। আল্লাহর রাস্তায় বলতে আমরা কি বুঝি? আল্লাহর রাস্তায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে রয়েছে, আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াতে রয়েছে, আল্লাহর রাস্তায় এলেম শিক্ষা করতে গিয়েছে, ইবাদতে গিয়েছে, এগুলোকে আমরা আল্লাহর রাস্তায় বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে এই পরিভাষাটাকে আরো প্রশস্ত করে বুঝিয়ে দিলেন। শুধু জিহাদের ময়দানে যাওয়া, দাওয়াতের ময়দানে যাওয়া, এলেম শিখার ময়দানে যাওয়া, এটাই আল্লাহর রাস্তায় যাওয়া নয়, বরং আল্লাহর রাস্তায় যাওয়া আরো অনেক ব্যাপক। তিনি বললেন, লাউ কানা হাযা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিন লাহু সিগারিন ফাওয়া ফি সাবিলিল্লাহ। এই যুবক বেরিয়ে গেল কি জন্য? তার ছোট ছোট ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, তাদের জন্য উপার্জন করতে হবে, তাদের জন্য খাবার কিনতে হবে, খেলনা কিনতে হবে, শাড়ি কিনতে হবে। এই উপার্জনের জন্য যদি বেরিয়ে থাকে, তবে সারাদিন যত কর্ম করবে, পরিশ্রম করবে, পুরো দিনটাই সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সওয়াব পেতে থাকে। অথবা ওয়ালাউ কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালিদাইনি লাহু শাইখাইনি কাবীরাইনি ফাওয়া ফি সাবিলিল্লাহ। যদি সে বেরিয়ে থাকে, হয়তো বিবাহ করেনি, তার বৃদ্ধ পিতামাতা আছে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের খাওয়ানোর জন্য উপার্জন করতে, কর্ম করতে, শ্রম করতে বেরিয়ে পড়েছে, তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে। যদি সারাদিন কর্ম করেছে, রিক্সা চালিয়েছে, দোকানে অফিসে কর্ম করেছে কি জন্য তার পিতামাতার ভরণ পোষণ দেবে তাদের মুখে খাবার তুলে দেবে তাহলেও সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সওয়াব পেয়ে যাবে ওয়ালাউকানা খারাজা ইয়াসা আলা নাফসি লিউফাহা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ যদি হয়তো পিতামাতা বৃদ্ধ হয়নি বিবাহ করেনি সন্তান নেই বা প্রয়োজন নেই কিন্তু বেরিয়ে পড়েছে যুবক আত্মনির্ভরশীল হবে কারোর কাছে হাত পাতবে না পিতামাতার উপরে নির্ভর করবে না লাউকানা খারাজা ইয়াসালা নাফসি নিজের জন্য বেরিয়েছে ইউফাহা তাকে কারোর সামনে নত না করে হাত না পেতে আত্মনির্ভরশীল করার জন্য তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে দর্শক এই হাদিস থেকে আমরা বুঝছি যে সকালবেলায় যে ব্যক্তি রিকশা ভ্যান নিয়ে বেরিয়ে গেলেন নিজের যন্ত্রপাতি নিয়ে কর্মে বেরিয়ে গেলেন চাকরির জন্য বেরিয়ে গেলেন কর্মের জন্য বেরিয়ে গেলেন কর্ম করে উপার্জন করবেন সন্তান স্ত্রী পিতামাতাকে খাওয়াবেন হালাল উপার্জনের উপর নির্ভর করবেন তিনি কিন্তু দুনিয়ার কোনো কাজ করছেন না তিনি একটা বড় ইবাদত পালন করছেন আর এটা বুঝতে না পারার কারণে আমরা সমাজের দিনদার মানুষেরা অনেক সময় কর্মকে শ্রমকে দুনিয়ার কাজ মনে করি অনেক সময় নিচু কাজও মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ভুল ভাঙিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকালা আবদুন তাআমান কত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদিহি মানুষ যা খাদ্য গ্রহণ করে এর ভিতরে পবিত্রতম খাদ্য হলো যা নিজে পরিশ্রম করে সে অর্জন করে আল্লাহর আম্বিয়া কেরামগণ নিজে পরিশ্রম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউদ আলাইহিস সালাম নিজে হাতে কর্ম করে সেটা খেতেন অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম قالوا وأنت يا رسول الله قال كنت أرعى غنما لأهل مكة على قراري আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই ছাগল চড়িয়েছেন কর্ম করেছেন শ্রমিকের কাজ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও কিশোর বয়সে মক্কাবাসীদের ছাগল নিয়ে টাকার বিনিময়ে মরুপ্রান্তরে সেগুলো চড়াতাম সম্মানিত দর্শক আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমাদের জীবনের সকল পর্যায়ের আদর্শ রয়েছে আমরা বিশ্বে যত ধর্ম দেখি ধর্মের প্রবর্তকগণ অনেক সুন্দর সুন্দর আদর্শ তত্ত্ব দিয়ে গিয়েছেন কিন্তু বাস্তব জীবনে মডেল হিসেবে সেই আদর্শ বাস্তবায়ন করিয়ে দেখিয়েছে সকল ক্ষেত্রে এরকম মডেল আমরা পাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তিনি শুধু তত্ত্ব কথাই বলেননি শুধু তথ্যগুলোই দিয়ে যাননি আদর্শ কাগজে কলমে দেননি তিনি নিজের জীবনে প্রতিটি আদর্শ বাস্তবায়ন করেছেন যুবকের আদর্শ রয়েছে তার ভিতরে ব্যবসায়ের আদর্শ স্বামীর আদর্শ কর্মচারীর আদর্শ কর্মদাতার আদর্শ তার ভিতরে বাস্তব জীবনে পাই আমরা দেখতে পাই যুবকদের আদর্শ তার ভিতরে কর্ম করা পরিশ্রম করা ছাগল চড়াও মাঠে যাও হোটেলে কাজ করো কর্ম করো আমরা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে কায়িক শ্রমকে ঘৃণা করে থাকি নিচু কাজ মনে করে থাকি নিচু কর্ম মনে করে থাকি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কায়িক শ্রম করছে বা যে কোনোভাবে কর্ম করছে এরা আল্লাহর প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছে যেটা আল্লাহর ইবাদতের পূর্ব শর্ত আমরা মুমিনগণ অনেক সময় মেথর মুচি শ্রমিক জেলে কুলি এদেরকে নিম্ন কর্মে নিয়োজিত মনে করি আবার যারা হারামে লিপ্ত অথবা পরনির্ভরশীল এদেরকে উচ্চ কর্মে মনে করি আর এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা চিন্তা যারা কায়িক শ্রম করছেন সবাই আল্লাহর ওলি যদি ঈমান এবং তাকওয়া তাদের থাকে কারণ তারা পবিত্রতম খাদ্য ভক্ষণ করছেন মেথর তিনি তো ময়লা ভক্ষণ করেন না তিনি ময়লা অপসারণ করেন এটা বৈধ কাজ কাজেই তাকে ঘৃণা করার মতো কিচ্ছু নেই তিনি প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছেন তার ঈমান এবং তাকওয়া থাকলে তিনি একটা আল্লাহ তাআলার প্রিয় কর্মে নিয়োজিত রয়েছে কাজেই আমরা কোনো কায়িক শ্রমকে ঘৃণা করতে পারি না এটা ইসলাম বিরোধী এই ইসলাম বিরোধী অনইসলামিক চেতনার কারণে অনেক সময় আমরা বেকারত্বকে মেনে নিই কিন্তু কর্মের ইবাদত থেকে নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি পরনির্ভরশীল হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পরিশ্রম করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মালা আনফুসিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা নিজেরা নিজেদের সকল কাজ করতেন অম্মাল লেবার পরিশ্রম করতেন ওয়ার্কার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ মুহাজির মক্কার মানুষ হিজরত করে মদিনায় চলে গেলেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनाबासीदेर साथे मुहाजिरदेर भ्रातृत्वेर बंधने आबद्ध करे दिलेन। आब्दुर रहमान इब्ने आउफेर साथे एकजन आनसारीर भाई बानिये दिलेन। ओई आनसारी भाई ताके बोललेन जे आपनि आमार भाई, आमार टाका पयसा आछे, जमा जमि आछे, अद्धेक आपनि निये नेन। आब्दुर रहमान इब्ने आउफ बोललेन बाराकाल्लाहु फी आहलिका वा मालिक, तुम्हार परिवार तुम्हार सम्पद एगुलोते आल्लाह बरकत दान करुन, एगुलो आमार किछुई प्रयोजन नेई। दुल्लुनी आला सूक, आमाके शुधु एकटा बाजार देखिए देन, मदिनार बाजारटा कोन जायगाय, आमी मुहाजिर नतून मानुष मदिना शहर चिनि ना, बाजार चिनि ना, आमाके शुधु बाजार देखिए देन। बाजार देखिए देया हलो, तिनि बाजारे सामान्य एकटु छातु निये चुला निये बसे गेलेन बिक्री करते। एई करते करते व्यवसार माध्यमे तिनि मदिनार सबचेये सेरा धनीदेर अन्यतम छिलेन। हजार हजार लक्ष लक्ष टाका तिनि व्यय करेछेन आल्लाहर पथे, सदाका करेछेन, दिनेर जोन्नो व्यय करेछेन, तिनि हालाल सम्पद उपार्जन करेछिलेन आल्लाहर पथे। बड़ बड़ काफेला 100 ऊंट भरा सम्पद तिनि दान करे दिएछेन एक एक समये। तारपरो तार मृत्युर समये तार जे संचित सम्पद छिलो, सोनार इटगुलो छिलो विशाल विशाल, एगुलोके केटे कोड़ाल दिए केटे उत्तराधिकारीदेर भितरे बंटन करते हयेछे। समाज दर्शक, एटाई हलो আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথ নির্দেশনা। শ্রম কর্ম আল্লাহর নির্দেশিত ইবাদত। মানুষ যখন হালাল উপার্জনের জন্য, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, সচ্ছল হওয়ার জন্য পরিশ্রম করে, তখন সে ইবাদতে লিপ্ত থাকে। দুনিয়ার কর্ম নয়, এটা ইবাদত। আর এই ইবাদতে যারা লিপ্ত তারা আল্লাহর প্রিয়। তাদের ঈমান এবং তাকওয়ার মূল বিষয় থাকলে তারা আল্লাহর বেলায়েতের অন্যতম বিষয় অর্জন করেছেন, সেটা হল পবিত্র খাদ্য ভক্ষণ করা। কাজেই আমরা তাদেরকে ঘৃণা করা তো দূরের কথা, তাদের ভালোবাসবো এবং আমরা সবাই কর্মের ইবাদত পালনে সচেতন হব। এটাই তো ইসলামের নির্দেশনা। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে এসে আমরা বিষয়টা আবার আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সুন্নতের আলোকে শ্রম ও উপার্জন। দর্শক, তাহলে আমরা দেখলাম পরিশ্রম, কর্ম, শ্রম, শ্রমিকের কাজ, এগুলো একটা ইবাদত। আর এর মাধ্যমে আমরা আরও অনেকগুলো ইবাদত পালন করতে সক্ষম হই। এক নম্বর ইবাদত হালাল উপার্জন করা। দ্বিতীয় ইবাদত আত্মনির্ভরশীল হওয়া, পরমুখাপেক্ষী না হওয়া। তৃতীয় ইবাদত এর মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করার সুযোগ লাভ করি। এই ইবাদতগুলো অর্জনের অন্যতম ভিত্তি হলো পরিশ্রম করা, কর্ম করা, হালাল উপার্জন করা। আল্লাহ তাআলার অন্যতম ইবাদত। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবীগণ রসুলগণ, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেকামল। অর্থাৎ নেকামলের পূর্ব শর্ত আমাদেরকে পবিত্র খাদ্য ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে ইমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া করো, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। কাজেই পবিত্র খাদ্য ভক্ষণের পরেই আল্লাহর ইবাদত। আর এই পবিত্র খাদ্য ভক্ষণ করতে হলে, পবিত্র খাদ্য উপার্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া বসে থাকা, অলসতা, পরনির্ভরতা, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। হালাল উপার্জনকে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। দর্শক, হারাম উপার্জন অনেক সময় ফাঁকি দিয়ে, প্রতারণা করে, অলসতার মাধ্যমেও অর্জন করা যায়। টাকা সুদে লাগায় অলস হয়ে বসে থেকে হারাম সম্পদ উপার্জন করা যায়, কিন্তু হারাম সম্পদ আমাদের কোনো কল্যাণে লাগে না। হারাম সম্পদ রেখে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসাবা হারামান ওয়াসালা বিহি রাহমান ওয়া তাসাদদাকা বিহি, যদি কেউ হারাম উপার্জন করে, এর মাধ্যমে অনেক নেকামল করে, আত্মীয় স্বজনকে দেয়, পিতামাতাকে দেয়, দান খয়রাত করে, অনেক নেকামল করে, সব কিছু জমা করে পুরোটা জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, কোনোটাই কাজে লাগবে না। কাজেই কেউ যদি হারাম সম্পদ উপার্জন করে, এর মাধ্যমে কোনো নেক আমল কবুল হবে না, এর মাধ্যমে কোনো ইবাদত করলে কবুল হবে না, एर माध्यमे नेक आमलेर चेष्टा करले तार गुनाह होबे। काजेई हालाल उपार्जन आमादेर दिनेर अन्यतम भित्ति आर एटा आमरा परिश्रमेर माध्यमे अर्जन करते पारी। दर्शक आत्मनिर्भरशील हवा परमुखापेक्षी ना हवा इस्लामेर अन्यतम निर्देशना। सकल क्षेत्रे आल्लाह रसूल सल्लल्लाहु आलैहि वासाल्लामेर खादेम तावबान मावलार रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वासाल्लाम एकदिन बोललेन मान यादमानु लि वाहिदा आत्मानु लाहुल जान्ना। कि आमार जन्य एक जिनिसेर निश्चयता देबे ताहले आमी तार जन्य जान्नातेर निश्चयता देब। आमी बोललाम या रसूलुल्लाह आना आमी आपनि जेटाई दिते बोलेन एक जिनिसेर निश्चय आमी देब। रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वासाल्लाम ला तसअल अहादान शैया कारो कासे किछु चाबे ना, तुमि एटा निश्चयता दाओ आमी तोमार जन्य जान्नातेर निश्चयता देब। साहबान बोलेन या रसूलुल्लाह आमी राजी। साहबान रादियाल्लाहु ताआला आनहु जीवने कारोर कासे किछु कखनो चाइतेन ना। उटेर पीठे चढ़े जाच्छेन, हठात् उटेर लाठीटा पड़े गेछे, माटिते हाथ जाबे ना, तिनि उट थामियेछेन। उट थामानो खूब कष्टेर काज। उट थेके नेमेछेन, लाठी तुलेछेन, आबार उठे चढ़ेछेन, आबार उट उठियेछेन, किन्तु काउके बोलेननि जे भाई आमार लाठीटा एकटु तुले देन। आत्मनिर्भरशील हवा मुमिनेर व्यक्तित्व, निजेर कर्म निजे करा मुमिनेर काज। आल्लाह रसूल साल्लाल्लाहु आलाइहि वासाल्लाम बाड़ीते निजेर कर्म निजे करतेन। एमनकि खादेमदेर उपर निर्भरशील हवाओ मुमिनेर तबियत नय। अर्थनैतिकभावे आत्मनिर्भरशीलता अर्जन करतेई तो आमादेर श्रम ओ परिश्रम दरकार। आर एजोन्नो रसूलुल्लाह साल्लाल्लाहु आलैहि वासाल्लाम आमादेरके परनिर्भरशील होते प्रचण्डभावे निषेध करेছেন, आत्मनिर्भरशील होते उत्साह दिয়েছেন। परनिर्भरशीलतार विभिन्न प्रकार आछे, तार भितरे एकटा हलो सरासरि भिक्षा करा, मानुषेर काছে চাওয়া, অথবা কেউ দেবে বলে বসে থাকা, অথবা মানুষের কাছে কৌশলে একজনের মেহমান হয়ে বিভিন্নভাবে চলা। এগুলো সব ইসলামে নিন্দনীয়, কখনো হারাম, কখনো ঘৃণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখুযু আহাদুকুম হাবলাহু, তোমাদের কেউ তার রশিটা নেবে, ফায়াহতাতিবা ফায়াখুযু হাজমান মিনাল হাতাব, বাগানে যে কিছু খড়ি কুড়িয়ে আনবে, এটা বিক্রি করে ১-২ টাকা দিয়ে পেটটা চালাবে, আত্মনির্ভরশীল হবে, খুব কঠিন কর্ম করে, এটা তার জন্য ভালো মানুষের কাছে হাত পাতার চেয়ে। ইসলামে ভিক্ষা বৃত্তি হারাম। একান্ত বাধ্য হলে সাময়িকভাবে কেউ চাইতে পারে, কিন্তু এটাকে পেশা হিসেবে নেওয়া, এটা হারাম করেছে ইসলাম। আর আমরা পরনির্ভরশীলতা পছন্দ করি অলসতার কারণে। ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আত্মনির্ভরশীল হতে। আর এজন্যই আত্মনির্ভরশীল হয়ে হারাম উপার্জন থেকে আত্মরক্ষা করে হালাল উপার্জন নির্ভর হওয়া, এটার চেয়ে বড় জিনিস আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইযা কুননা ফিক মা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি তোমার ভিতরে ৪টা জিনিস আল্লাহ দেন, ৪টা জিনিস তোমার কাছে থাকে, তাহলে বাকি দুনিয়ার কি গেল এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানা ওয়া ইফফাতুন ফি মাতআম ওয়া হুসনু খলিকা, তোমার যদি ৪টা জিনিস আল্লাহ দেন, কথা বললে সত্য বলতে পারো, আমানত দিলে সংরক্ষণ করতে পারো, মানুষের সাথে ভালো আচরণ করতে পারো, এবং তুমি হালাল খাদ্য খাও, হারামের ভিতরে যাও না, এই 4টে বিষয় যদি তুমি অর্জন করতে পারো, তোমাকে আল্লাহ দেন, তাহলে দুনিয়া আর কিছু যদি তুমি না পাও এটা নিয়ে চিন্তা করো না, কারণ এটাই তো ঈমান। আর এর বিপরীতে আমরা দেখেছি যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা করলে ভঙ্গ করে, যে ব্যক্তি মানুষের সাথে অশোভন আচরণ করে, ওয়াইজা খাসামা ফাজার, ঝগড়া হলে অশ্লীল অশালীন কথা, কর্কশ কথা বলে, ওই ব্যক্তি তো পূর্ণ মুনাফিক। আমরা অন্য হাদিসে দেখেছি। এতে ঈমান আর নেফাকের মাধ্যমে পার্থক্য তো এগুলোই, হালাল খাওয়া, হারাম খাওয়া, সত্য বলা, মিথ্যা বলা, ভালো আচরণ করা, খারাপ আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্ছলতাকে পছন্দ করেছেন, অসচ্ছলতা দারিদ্র থেকে আশ্রয় চেয়েছেন। অনেক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন, 4টে বিষয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমি আপনার কাছে 4টে জিনিস চাই, হুদা আমাকে হেদায়েতের উপরে রাখবেন, ওয়াত তুকা আমাকে তাকওয়া দান করবেন, ওয়াল আফাফ আমাকে পবিত্রতা দান করবেন। ইসলামী পরিভাষায় আফাফ শব্দটা, পবিত্রতা শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা চারিত্রিক পবিত্রতা, সততা, আর একটা হলো আত্মনির্ভরশীলতা, কারোর কাছে হাত না পাতা। ওয়াল গিনা आमी सच्चलता चाई हेदायत ताकवा पवित्रता सच्चलता रसूलुल्लाह सल्लम सब समय चाहतें दर्शक आमरा कि चारटे सब समय चाहते पारी ना आल्लाह ताआलार काछे सालातेर परे सालातेर भितरे साजदाय जे आल्लाह ताआलार काछे आर कि बाकी थाकलो मासनुन दुआगुलो रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वासाल्लाम शेखानो दुआगुलो कत बरकतमय छोट्ट एक बाक्ये सब चावा हये गेछे अल्लाहुम्मा इन्नी आसलुकल हुदा वत्तुका वल आफाफा वल गिना अल्लाह रसूल सल्लल्लाहु आलैहि वासाल्लाम सकाले तीन बार सन्ध्याय तीन बार नियमित दुआ पढ़तें प्रतिदिन सकाले सन्ध्याय तीन बार करे पढ़तें अल्लाहुम्मा आफिनी फी बदनी अल्लाहुम्मा आफिनी फी समई अल्लाहुम्मा आफिनी फी बसरी ला इलाहा इल्ला अंता अल्लाहुम्मा इन्नी आऊदु बिका मिनल कुफ्रि वल फक्र अल्लाहुम्मा इन्नी आऊदु बिका मिन आज़ाबिल कब्र ला इलाहा इल्ला अंता अल्लाहुम्मा आफिनी फी बदनी अल्लाह आमार शरीरटाके सुस्थ निरापद राखबेन आफिनी फी समई आमार श्रवण शक्तिटाके सुस्थ निरापद राखबेन आफिनी फी बसरी आमार दृष्टि शक्तिके सुस्थ निरापद राखबेन ला इलाहा इल्ला अंता अल्लाह आपनी छाड़ा कोनो इलाह नहीं चावार मतो देवार मतो केउ नहीं अल्लाहुम्मा इन्नी आऊदु बिका मिनल कुफ्रि वल फक्र अल्लाह आमी आपनार आश्रय चाच्छि कुफुर थेके अविश्वास थेके काफिर हवा थेके वल फक्रि फकिर हवा थेके दरिद्र हवा थेके वा आऊदु बिका मिन आजाबिल कब्रे एबं आमी आपनार आश्रय चाच्छि कबरेर आजाब थेके ला इलाहा इल्ला अंता अल्लाह आपनी छाड़ा कोनो माबुद नहीं दर्शक ताहले सच्चलता जेमन आल्लाह ताआलार काछे काम्य आर दारिद्र्य आल्लाह ताआलार काछे आश्रय चेते हय दारिद्र्य थेके दर्शक एई सच्चलता एबं दारिद्र्य एटार अर्थ एई नय जे आमरा काड़ी काड़ी टाका कामाबो टाकार पिछने छुटते थाकबो ना आमादेर स्वाभाविक जेटा दरकार अर्जन करते हबे मनटा आल्लाहमुखी आखिरातमुखी हबे आर एजन्यई तो आल्लाह रसूल सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम अन्य हादिसे बोलेछेन लाइसाल गेना बिकासरातिल माल ओलाकिन्नाल गेना गेनान नफ्स अनेक बेशी सम्पद जमा करार भितरे सच्चलता नय सच्चलता हलो तुमी हृदय अनुभव करछो तुमी स्वनिर्भर स्वावलम्बी सच्चल तोमार भितरे अभावेर अनुभूति नेई तोमार जा आछे चले जाच्छे भविष्यत निये उत्कट करछो ना एटाई तोमार जोन्नो बड़ सच्चलता सम्मानित दर्शक आल्लाह रसूल सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम एभावे सच्चलतार जोन्नो दुआ करतें दारिद्र्य थेके आश्रय चेतेन हालाल सम्पद अर्जने उत्साह दिएছেন কিন্তু এগুলো এ পর্বে আর বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে এগুলো আমরা আলোচনা করব আল্লাহ আমাদের ভালো রাখুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।